এখানে তোমাদের যে প্রত্যেকটা মেথড সাবজেক্ট থেকে মাইক্রো টিচিং এর ওপর পাঁচটা স্কিলের ওপর কাজ করতে হয় আজকে আমরা ভূগোলের ওপর অর্থাৎ আহেলি এর আহেলি পাবলিকেশান থেকে আমরা ভূগোলের পাঁচটা মাইক্রো টিচিং এর ওপর কাজ করবো পাঁচটা স্কিলের ওপর কাজ করব তো তোমরা একটু দেখে নাও এটা হচ্ছে ইন্ট্রোডাকশান স্কিল এটা সময়সীমা একক এগুলো প্রাথমিকভাবে লেখা হয়েছে তোমরা একটু লিখে দেবে এরপর হচ্ছে বিষয়বস্তু অর্থাৎ যে বিষয়টা তুমি পড়াবে সেটা সংক্ষেপে লিখে দিতে হবে এরপর হচ্ছে শিক্ষকের নির্দেশনা এবং শিক্ষার্থীর প্রতিক্রিয়া হিসাবে কিভাবে লিখতে হবে এবং লাস্টে এই আহেলি পাবলিকেশনের কিন্তু শেষে তোমরা জানো যে প্রত্যেকটা স্কিলের পাঁচটা করে উপাদান থাকে আহিলি পাবলিকেশনের শেষে মনে উপাদানগুলো দিয়েছে তো তোমরা দেখো এইভাবে পাঁচটা উপাদানের উপর শিক্ষকের কী নির্দেশনা এবং এবং তার পরিপ্রেক্ষিতে শিখ শিক্ষার্থীরা কী করবেন সেইটা আমরা দেখাচ্ছি আজকে প্রত্যেকটা স্কিল তোমরা একটু দেখে নাও এখানে একটা জিনিস মনে রাখবে এখানে প্রত্যেকটা স্কিলের পর কিন্তু অবজারভেশান সিটগুলো দেয়নি কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে প্র্যাকটিকাম খাটার সময় প্র্যাকটিকাম খাটা কিন্তু তোমাদের এ থ্রি পেজে করতে হবে তোমরা জানো আমরা প্রিভিয়াস ভিডিওতে সমস্ত কিছু বলেছি তোমরা সমস্ত প্র্যাকটিক্যাম কিন্তু এখানে পেয়ে যাবে সুতরাং চ্যানেলসটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরপর আমরা দ্বিতীয় যে টিচিং স্কিল আছে অর্থাৎ স্কিল অফ কোশ্চেনিং সেটা একটু দেখাবো ভূগোলের নদীর উপর এখানে তোমরা দেখো খুব সুন্দর করে আছে বিষয়বস্তু শিক্ষক কী করবেন শিক্ষার্থী কী করবেন এবং আচরণ শেষে এখানে কম্পোনেন্টগুলো দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নাও আমি খুব তাড়াতাড়ি স্লাইডগুলো পাস করছি কারণ এখানে দেখো খুব সুন্দর করে নদীগুলো দেখানো হয়েছে ঠিক আছে শাখা নদী এবং উপশাখা নদীগুলো কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে এরপর আমরা তৃতীয় নম্বর যে স্কিল অর্থাৎ মাইক্রো টিচিংয়ের তৃতীয় স্কিল হয়েছে স্কিল অফ ইউজিং টিচিং এডস এইটা আমরা দেখবো এখানে বিষয়বস্তু শিক্ষক কি করবেন শিক্ষকের নির্দেশনা এবং শিক্ষার্থীর প্রতিক্রিয়া হিসাবে কি করবেন এবং লাস্টে হচ্ছে আমাদের আচরণ অর্থাৎ ওই যে কম্পোনেন্ট আছে প্রত্যেকটা কম্পোনেন্ট আছে স্কিলের সেইগুলো আমরা এখানে এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে এখানে দেখানো হয়েছে আহেলি পাবলিশারে এখানে দেখো এরপর আমরা খুব সুন্দর করে কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে তোমরা যদি সবগুলো মিলিয়ে সব পাবলিশার মিলিয়ে একটা খাতা করো কিন্তু খুব হবে আমিও একটা খাতা তৈরি করেছি সমস্ত পাবলিশারকে মিলিয়ে একসাথে খুব সুন্দর করা যায় এরপর আমরা চার নম্বর যে স্কিল স্কিল অফ ইলাস্ট্রেশন সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো এখানেও কিন্তু পাঁচটা স্কিল আছে এখানে পাঁচটা স্কিলে শিক্ষক কী করবেন তারপর শিক্ষার্থী কী করবেন সেটা দেয়া দেওয়া আছে এরপর আমরা পাঁচ নম্বর যে স্কিল স্কিল অফ রিএনফোর্সমেন্ট অর্থাৎ উৎসাহদানের দক্ষতা এখানে তোমরা দেখো সেম বিষয় বিষয়বস্তু একই শুধুমাত্র শিক্ষকের কি করবেন সেটা চেঞ্জ হবে অর্থাৎ কিভাবে উৎসাহ দিবেন এবং শিক্ষার্থীর প্রতিক্রিয়া সেই সময় কেমন হবে প্রত্যেকটা উপাদান ভিত্তিক এখানে ব্যাখ্যা করা আছে তোমরা একটু দেখে নিও তো সবাইকে ধন্যবাদ একটা কথা আর একটা বলি প্রত্যেকটা এই যে স্কিল করছো তার কিন্তু একটা ডেমো ক্লাস দিতে হয় সুতরাং এই প্রত্যেকটা স্কিলের পরে কিন্তু প্র্যাকটিকাম খাতার সময় কিন্তু অবশ্যই তোমাদেরকে একটা অবজারভেশন সিট অর্থাৎ পত্র যোগ করতে হবে সুতরাং সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি